কর্ক অফসেট টুল অফসেট দুটাই জানে, জানে দেখে কি করছে সে, এই দেখেন এখানে এক্স আর ওয়াই নিছে, জেড কিন্তু এখান থেকে নেয়নি, তার এটা দেখি বোঝা যায় যে সে ওইটা জানে। আচ্ছা তো এটা যদি সে জেড নিত তাহলে তার টুল অফসেটটা দরকার ছিল না, তাহলে সে এখান থেকেই করতে পারত, তাহলে সে একাধিক টুল আর ব্যবহার করতে পারবে না, তাকে একটা টুলেই কাট করতে হবে। তো তার জন্য সে কি করছে দেখেন, এখানে জেডটা থাকা, জেডের কোনো ভ্যালু নাই, এখন দেখা গেল এখানে আমি একটা ভ্যালু দিয়ে দিয়েছি, আনুমানিক আনুমানিক দিয়ে দিয়েছি, আবার যদি একই ভ্যালু এইখানেও দিয়ে দিই, এক নম্বর টুলে টুলে দুই নম্বর, তাহলে এটা এটা প্লাস মাইনাস হয়ে এটা ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা যখন কাউকে এটা দেখাই তখন বলি যে সব সময় জেনে ওয়ার্ক অফসেটের জেডটা ব্লান থাকে, ওখানে কোনো ভ্যালু জেনে না থাকে, ওখানে যদি কোনো ভ্যালু না থাকে সে কী করবে, জেডের ভ্যালুটা সব সময় এই পেজে নিবে টুল অফসেট। তাহলে টুল অফসেটে দেখেন আমার এখানে মোটামুটিভাবে তিরিশটা মতোই আছে স্পেস, আছে স্পেস আছে, তো সে আমার এখানে তিরিশটা পর্যন্ত আরও বেশি আছে এই।